খুলনা মহানগরীর ব্যস্ততম সড়কগুলোতে বেড়েছে যানজট, বিভিন্ন অলিগলিতেও যানজট ছড়িয়ে পড়েছে। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। পথচারীদের অভিযোগ, যত্রতত্র পার্কিং, চালকদের বেপরোয়া মনোভাব, লাইসেন্সবিহীন ইজি বাইকের চলাচলের কারণে বাড়ছে যানজট, যা সামাল দিতে ট্রাফিক বিভাগ হিমশিম খায়। খুলনা সংবাদদাতা শেখ হেদায়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রে এরাস রিপোর্ট। খুলনা শহরে শিববাড়ি, পাওয়ার হাউস, ফেরিঘাট, ডাকবাংলা, দৌলতপুর বাসস্ট্যান্ড সহ নগরীর বিভিন্ন সড়কে যানজট এখন প্রতিদিনের চিত্র। ব্যাটারি চালিত ইজি বাইক ও মাহেন্দ্র নামক বৈদ্যুতিক রিকশার বেপরোয়া চলাচল সড়কে সমস্যা আরও কঠিন করে তুলছে। বিশেষ করে অফিস ও স্কুলগামীরা বেশি বিপাকে পড়েন। লোকজন গাড়ি পার্ক করে এবং আমাদের ফুটপাথ দখল করে বিভিন্ন দোকান বসে, যার কারণে আমরা পথচারীরা যাতায়াতে বিঘ্ন ঘটে। ফুটপাথের রাস্তাগুলো দখলে দোকান পাট, যানজট, তারপর ট্রাফিক সিগন্যাল লাইনগুলো মানুষ না, যেখানে সেখানে গাড়ি ঘোড়া রাখতেছে। ট্রাফিক জ্যাম বৃদ্ধির কারণে বেআইনি ইজি বাইকের চলাচল ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সড়কে নিয়মিত যানজটের সৃষ্টি হয় বলে জানালেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি। অবৈধ যানজল, বিশেষ করে ইজি বাইক, যেটা ধারণ ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি আমাদের এই শহরে চলাচল করে। ডেভেলপাররা তারা রাস্তায় অনেক সময় ইট বালু রেখে এগুলো প্রতিবন্ধকতা তৈরি করছে। খুলনা নগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার। প্রতিদিন নতুন করে ভাবতে হয় আর কি, যে কিভাবে ব্যবস্থা নিলে আমরা এই ট্রাফিক ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে যুগোপযোগী করতে পারি। ইতিমধ্যে আমরা বিভিন্ন চেকপোস্ট দিয়েছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।